গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণ সভা শনিবার, জানালেন অর্থ উপদেষ্টা। বাংলাদেশ ভারতের সুসম্পর্ক আরও এগিয়ে নেওয়ার আশাবাদ প্রণয় ভার্মার সঙ্গে বৈঠকে। সীমান্তে হত্যা বাংলাদেশ ভারত সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ভবিষ্যতে সীমান্ত হত্যা যেন না হয় সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে ঠিক করেননি। পুলিশের গুলিতে রেসিডেন্সিয়াল মডেল কলেজের ছাত্র ফারহান ফাইয়াজ হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 34 জনের বিরুদ্ধে হত্যা গণহত্যার অভিযোগ। প্রতিবার একই ব্যক্তির কাছ থেকে জোর করে বেশি কর আদায়ের মানসিকতা বাদ দিয়ে এনবিআর কর্মকর্তাদের নতুন করদাতা খোঁজার তাগিদ দিলেন অর্থ উপদেষ্টা। ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র, নিয়মিত ব্রিফিংয়ে জানিয়েছেন বেদান্ত প্যাটেল। শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়নকারী অনেক ব্যক্তি এখনও প্রশাসনে ঘাপটি মেরে আছে, অভিযোগ এলডিপির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদের। দেশের বিভিন্ন জায়গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে শিক্ষার্থীদের মত বিনিময়, রাষ্ট্র পুনর্গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান। রাজধানীর ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের ছাত্রদের মধ্যে সংঘর্ষ, আহত 18 জন ঢাকা মেডিকেলে ভর্তি। কারওয়ানবাজারে মেট্রো বাংলা অফিসের সামনে বিক্ষোভ ও ভাঙচুর করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির একদল কর্মকর্তা কর্মচারী। গেল 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে 5 জনের মৃত্যু, যা এক বছরের মধ্যে সর্বোচ্চ, নতুন করে হাসপাতালে 535 জন। টিফিন বিল ও হাজিরা বোনাস বাড়ানোর সিদ্ধান্তে কাজে ফিরেছেন শ্রমিকরা, টানা 13 দিন পর স্বাভাবিক অবস্থা আশুলিয়া শিল্পাঞ্চলে। যুক্তরাষ্ট্রে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে বিতর্কে কমলা হ্যারিসের মুখোমুখি ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তান সিরিজ এখন অতীত, ভারতের বিপক্ষে সিরিজ হবে চ্যালেঞ্জিং, দায়িত্ব নিতে প্রস্তুত লিটন দাস। বিশ্বকাপ বাছাই ফুটবলে রাতে মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, প্রতিপক্ষ কলম্বিয়া। বাংলাদেশ সময় রাত 2:30 শুরু হবে ম্যাচটি। সাকিব খানের তুফান প্রেক্ষাগৃহ কাঁপানোর পর এবার 19 সেপ্টেম্বর থেকে মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে।